পরিচালনায় হাতে খড়ি আর প্রথম দানেই বাজিমাত পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের। বহু প্রতীক্ষিত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ মন্দার মুক্তির পরই রীতিমতো দর্শক মহলে আলোড়ন ফেলে দিয়েছে। জলিপাড়ার ব্যোমকেশ বক্সী অনির্বাণ ভট্টাচার্য উইলিয়াম শেক্সপিয়ারের সর্বকালের সেরা ট্র্যাজেডিগুলির মধ্যে অন্যতম ম্যাকবেথকেই নিজের মতো করে ভেঙে চুরে আবার গড়ে নিয়েছেন। পরিচালনায় হাতে খড়িতে বেশ শক্ত একটা বিষয়কে বেছে নিয়েছেন অনির্বাণ। গল্পের প্রেক্ষাপট গেলপুর। এই গেলপুরের বিশাল উপকূল যেখানে রয়েছে ক্ষমতা, লোভ, লালসা, হিংসার ছবি। ডাব থ্রিলারে খুন, রক্ত, প্রতিহিংসা, জখম, যৌনতায় পরিপূর্ণ এই ছবি দর্শকদের চাহিদা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী সোহিনী সরকারকে। সোহিনীর চেহারা, লুক, চোখ, মুখের লালসা ও যৌন চাহিদায় দর্শক মনকে কিন্তু বেশ নাড়িয়ে দিয়েছে। অপরদিকে এক ঝলকে নজর কেড়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মুকদ্দর মুখার্জির চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। মন্দারের সাফল্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা অন্য মাত্রা এনে দিল। তাই বলাই যায় অভিনেতার পর পরিচালক হিসেবেও বাঙালি দর্শকদের মনে এক অন্য জায়গা তৈরি করে নিলেন অনির্বাণ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা অন্য মাত্রা যোগ করল মন্দার। হইচইয়ের মোট ওটিটি প্ল্যাটফর্মে বাংলা ওয়েব সিরিজ হিসেবে বেশ ভালো অঙ্কের ব্যবসা করল বাঙালি পরিচালকের মন্দার। কিউরু রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।